হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শিক্ষাদর্শিকা। আজকে আমাদের বিষয় হলো শহর গড়ে ওঠার কারণ। সহজভাবে শহর বা নগর বলতে বোঝায় বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, প্রশাসনিক কারণে বহু মানুষের পাশাপাশি ঘন অবস্থান। জনসংখ্যার পরিসংখ্যান অনুযায়ী ন্যূনতম 5,000 জনের বসতিকে শহর এবং ন্যূনতম 1,00,000 জনের বসতিকে নগর বলে। শহর গড়ে ওঠার কারণ। শহর গড়ে ওঠার অনুকূল পরিবেশগুলো হলো সমভূমি অঞ্চল। বিস্তীর্ণ সমভূমি অঞ্চলে কৃষি, শিল্প, ব্যবসা, বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা, বিনোদন, জীবিকার সুযোগ প্রভৃতি উন্নত জীবনযাপনের অনুকূল পরিবেশ থাকায় ভারতে অধিকাংশ শহর ও নগর গড়ে উঠেছে, যেমন কলকাতা, দিল্লি। জলবায়ু। সমভাবাপন্ন জলবায়ু, নাতিশীতোষ্ণ জলবায়ু মানুষের বসবাসের কর্মের উপযুক্ত হওয়ায় ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের এবং নিম্ন গাঙ্গেয় সমভূমিতে অধিক শহর গড়ে উঠেছে, যেমন চেন্নাই, মুম্বাই, বিশাখাপত্তনম। জলের প্রাপ্যতা। স্বাদু জলের প্রাপ্যতা শহর গড়ে ওঠার অন্যতম কারণ। হরপ্পা, সিন্ধু, মহেঞ্জোদারো সভ্যতাগুলো সিন্ধু ও তার উপনদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। জনপদ ও শিল্প কারখানা বিপুল স্বাদু জলের চাহিদা মেটানো হয় নদনদী, স্বাদু জলের হ্রদ, বড় জলাশয় থেকে। যেমন জামশেদপুর শহরে জলের চাহিদা মেটানো হয় সুবর্ণরেখা ও খড়কাই নদী ও ডিমানা জলধার থেকে। উন্নত পরিবহন ব্যবস্থা। উন্নত গতিশীল পরিবহনের সুবিধাযুক্ত অঞ্চল শিল্প, শিক্ষা, ব্যবসা, বাণিজ্যের প্রসার ঘটে এবং শহর গড়ে ওঠে। যেমন রেল জংশনকে কেন্দ্র করে মুঘলসারাই, বন্দরকে কেন্দ্র করে মুম্বাই, হলদিয়া, চেন্নাই, কলকাতা প্রসিদ্ধি লাভ করেছে। ব্যবসা বাণিজ্যিক শহর। ব্যবসা বাণিজ্যের কারণে বড় বড় অফিস, ব্যাংক ও অন্যান্য আর্থিক সংস্থা গড়ে ওঠার কারণে শহর গড়ে ওঠে, যেমন মুম্বাই, শিলিগুড়ি, কটক, সুরাট। মুম্বাই ভারতের অর্থনৈতিক রাজধানী নামে পরিচিত। প্রশাসনিক কেন্দ্র। প্রশাসনিক কার্য পরিচালনার জন্য কোনো স্থানে গড়ে ওঠে প্রশাসনিক ভবন, আবাসন এবং অঞ্চলটি শহরে পরিণত হয়, যেমন দিল্লি, চণ্ডীগড়। শিল্প কেন্দ্র। শিল্প ও খনিজ উত্তোলক কেন্দ্র করে অসংখ্য অনুসারী শিল্প, ফলে জনসমাগম বাড়ে এবং সেখানে শহর গড়ে ওঠে। জামশেদপুর, ভিলাই হল শিল্প শহর, রানীগঞ্জ, ঝরিয়া হল খনিজ ভিত্তিক শহর। সাংস্কৃতিক শহর। শিক্ষা, বিনোদন প্রভৃতির উপর ভিত্তি করে শহর গড়ে ওঠে, যেমন শান্তিনিকেতন। পর্যটক কেন্দ্র শহর। প্রাকৃতিক ও নৈসর্গিক দৃশ্য, মনোরম জলবায়ু প্রভৃতি কারণে কোনো অঞ্চলে প্রচুর পর্যটক আসে, গড়ে ওঠে হোটেল, রেস্টুরেন্ট, শপিং কমপ্লেক্স প্রভৃতি। অঞ্চলটি শহরে পরিণত হয়, যেমন মুসৌরি, নৈনিতাল। এছাড়া ধর্মস্থান, ঐতিহাসিক স্থান ইত্যাদি কারণেও শহর গড়ে ওঠে, যেমন বারাণসী, আগ্রা।